লিঙ্গ ছোট হলে কি সমস্যা? পুরুষের লিঙ্গ ছোট হলে আপনার কি সমস্যা? এই প্রশ্ন অনেকেই করেন। কি করলে পুরুষের লিঙ্গ বড় ও মোটা হবে? সহজ ও সঠিক নিয়ে আপনাদের জন্য অনেক গবেষণা করে বিভিন্ন ডক্টরদের পরামর্শ সংগ্রহ করছি। এখন আলোচনা শুরু করা যাক। লিঙ্গের স্বাভাবিক সাইজ কত? লিঙ্গ স্বাভাবিক সাইজ বলতে কত? আপনার লিঙ্গ যদি দাঁড়ানো অবস্থায় 12.9 সেন্টিমিটার অথবা 5.1 ইঞ্চি হয়ে থাকে, তাহলে বুঝে নেবেন এটি স্বাভাবিক। তবে 4 ইঞ্চি হলেও আপনি সঙ্গীকে তৃপ্ত করতে পারবেন, কেননা সাইজের চেয়ে ডিউরেশনটাই মুখ্য। মোটামুটি 7 থেকে 10 মিনিট হয়। লিঙ্গ ছোট হলে কি সমস্যা? স্ত্রীর কি করণীয়? নারীর যৌন সুখের জন্য পুরুষের 3 ইঞ্চি লম্বা লিঙ্গ হলেই যথেষ্ট। নারীর যৌন সুখের জন্য শুধু লম্বা লিঙ্গ নয়, বরং লিঙ্গ মোটা হওয়াও জরুরি। কারণ লিঙ্গ চিকন হলে ঠিকভাবে যোনিতে ঘর্ষণ লাগবে না, যার কারণে নারী পূর্ণ যৌন আনন্দ থেকে বঞ্চিত হবে। বড় লিঙ্গ সব নারীরাই চাহিদা। পুরুষ বা স্বামীর লিঙ্গ বড় হওয়ার কারণে সঙ্গী অনেক ব্যথা পেয়ে থাকে, কিন্তু কিছু ব্যথা সঙ্গিনী অনেক বেশি উপভোগ করে। আপনার স্বামীর লিঙ্গ যদি ছোট হয় এবং আপনি লিঙ্গর আকার ছোট হওয়ার কারণে সেক্স করে অসন্তুষ্টি, তাহলে আপনি সেক্স করার সময় আপনার পজিশন পরিবর্তন করে আপনার উপযুক্ত পজিশন ঠিক করে নিন। আপনার স্বামী বা সঙ্গীকে হেয় না করে তার কাজে উৎসাহ প্রদান করা উচিত, কেননা লিঙ্গের ছোট বড়র সাথে তার কোনো হাত নেই। জনজীবনে সুখী হতে স্বামী স্ত্রীর একের অপরের চাহিদা, ভালো লাগা বিষয়টি নিয়ে আলোচনা করা উচিত।